দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেটিনাল হেমোরেজ ও তার চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল আই কেয়ার সেন্টারে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আপনি আমাদের দর্শকদের জানা সুবিধার্থে যদি একটু বলে দিতেন যে রেটিনা আমাদের শরীরের কোন অংশ এবং এর কি কাজ? আমরা তো দেখি, তো দেখার জন্যই বিশেষত চোখটা আমাদের। তো চোখের পুরো অংশ তো আর দেখার কাজে নিয়ন্ত্রিত থাকে না, নিবেদিত থাকে না। তো চোখের একটা অংশ যেটা হলো পিছনের দিকে থাকে, স্নায়ুর অংশ যেটা, সেটা হলো সংবেদনশীল, আলোর প্রতি সংবেদনশীল। তার কাজ হলো যে লাইটটাকে যখন চোখে ভিতরে ঢুকে তখন এটাকে রিসিভ করা। আচ্ছা, রিসিভ করে তারপরে এই সিগন্যালটাকে সে ট্রান্সমিট করে ব্রেনে। ব্রেনে নির্ধারিত জায়গা আছে এখানে কর্টেক্সে, এই ব্রেন তখন এটা অ্যানালাইসিস করে, এটা দেখার কাজটা যে আমি কী দেখলাম সেটাকে সে অ্যানালাইসিস করে দেয়। তো এই যে সংবেদনশীল যে পর্দা বা স্নায়ুর যে পর্দা, এটাকে আমরা বলি রেটিনা। স্যার, রেটিনাল হেমোরেজ কিভাবে হয়ে থাকে, কোন কোন কারণে হয়ে থাকে রেটিনা? তো এত বেশি সেন্সিটিভ এই স্নায়ুর স্তরটা, যে জন্য এখানে সমস্ত স্ট্রাকচার, এই যে রক্তনালীগুলোও কিন্তু শরীরের যে রক্তনালী তার চেয়ে একটু ভিন্ন। আচ্ছা, কারণ লাইট তো পাস করবে, যদি লাইটটাকে অবস্ট্রাকশন দেয়, বাধাগ্রস্ত করে, এরকম স্ট্রাকচার কিন্তু ওখানে রাখা যাবে না। সেই জন্য রক্তনালীগুলোও খুব সূক্ষ্ম। আচ্ছা, এবং এরকম রক্তনালী আছে শুধু রেটিনাতে, মস্তিষ্কের ভিতরে, কিডনিতে, হার্টে, এই চারটা জায়গায় এই স্পেশাল টাইপের রক্তনালী আছে। তো রক্তনালীর কাজ হলো যে রেটিনাকে সবসময় পুষ্টি সরবরাহ করা এবং অক্সিজেন সরবরাহ করা। তো এই রক্তনালীগুলো কিন্তু একটা ব্রাঞ্চিং প্যাটার্ন আছে, পিছন দিক থেকে ব্রেন থেকে কিন্তু এর সরবরাহটা আসতেছে। রেটিনাতে যখন ঢোকে, এটা একটা মেইন একটা আর্টারি, সিঙ্গেল সেন্ট্রাল রেটিনাল আর্টারি, এটা ঢোকার পরে দুইটা হয়। আচ্ছা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, মানে ডাবল ডাবল করে বাড়তে থাকে, পুরো রেটিনাকে ব্রাঞ্চ করে সে এটাকে কভার করে। তো এই যে সংবেদনশীল যে রক্তনালীগুলো, এইগুলা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ে, তো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারে, একটা হলো যে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে একটা রক্তনালী যদি ছিঁড়ে যায় তাহলে ওখান থেকে রক্তকরণ হবে। আর নর্মালি যখন এই রক্তনালীগুলা স্বাভাবিক অবস্থানে আমরা থাকতে দিই, তখন কিন্তু এখান থেকে রক্তকরণ হবে না, কারণ এই ইনটেকনেস যেটা, এটাকে তো কোনো জায়গায় ডিস্টার্ব হইতে হবে, ব্রিজ হইতে হবে। এখন বললাম যে আঘাতে যদি হয় তাহলে রক্তনালী সরাসরি ছিঁড়ে গেল, এটা কোনো অসুস্থতার দরকার নেই। কিন্তু এরপরে যে ঘটনাগুলো ঘটে সেটা হলো যে এই রক্তনালীগুলোর থেকেই আমরা বলতে পারি যে যদি কোনো রক্তনালী ব্লক হয়। আচ্ছা, তা আমরা বলতেছি রক্তনালী প্রথমে কোষের মধ্যে ঢুকে, কোনো স্ট্রাকচারের মধ্যে রক্তনালীগুলো প্রথমে প্রবাহিত হলো, তারপরে এগুলো আবার রিটার্ন হবে। তো আমরা যখন রক্তনালীগুলো কোনো স্ট্রাকচার বা রেটিনাকে যদি আমরা বলি, পুষ্টি দেওয়ার জন্যে, অক্সিজেন দেওয়ার জন্যে প্রথম যে রক্তনালীগুলো যাচ্ছে এগুলো হলো আর্টারি বা শিরা। আর যখন ফিরত আসে, এই ফিরত আসারগুলোকে বলা হয় আমরা ভেইন বা ধমনী। তো এখন ফিরত আসার সময় যদি এই ধমনী বা ভেইন যদি কোনো জায়গায় ব্লক হয়ে যায়, তখন তো এটা আর আসতে পারতেছে না, তখন ওখানে জমবে না, জমবে, প্রেশার বাড়বে, প্রেশার বাড়বে, তো তখন ওখান থেকে আবার হ্যামারেজ হতে পারে। এই যে ব্লকটা, এটা আমরা পরিচিত, যেটা হয় যে হার্টে যে ব্লকটা হয় এটা বেশি পরিচিত,
এটা সবাই বুঝে সবাই জানে হ্যাঁ এটা সবাই জানে অর্থাৎ চোখেও একই অনুরূপ একই ব্লক হতে পারে চোখে তো এই চোখের ব্লকটা কিসে কিসে হয় যদি তার প্রেসার থাকে যদি উচ্চ রক্তচাপ যেটা আমরা বলছি অথবা যদি কোলেস্টেরল বেশি থাকে হাইপারলিপিডিমিয়া আমরা বলি ডায়াবেটিস যদি থাকে অথবা রক্তে যদি তার রক্তের মধ্যেই যদি তার কোনো সমস্যা থাকে যেটা আমরা বলি যে থ্রম্বোসাইটোপেনিয়া বা ওই ক্লট টেন্ডেন্সি যদি থাকে রক্ত জমার বাধার মধ্যে যদি তার কোনো অসুস্থতা থাকে লিকোমিয়াতে থাকে একদম আবার অ্যানিমিয়াতে অনেক সময় দেখা যায় যে এই ইয়ারগুলা সিকেল সেল অ্যানিমিয়া এইগুলোতে দেখা যায় যে টেন্ডেন্সি আছে রক্ত জমার বাধার এরা অনেক সময় দেখা যায় যে এই ব্লক করে দিতে পারে এগুলো কিন্তু একটু আসলে বয়স্কদের হয় কিংবা যারা একটু অ্যাডাল্ট তাদের হয় তো এক্ষেত্রে কি শিশুরা কোনো ঝুঁকিতে থাকবে কি বা তাদের কোনো সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা শিশুদের মানে সমস্যা হতে পারে যেটা সেটা হলো যে আমরা যেটা বললাম ব্লকের কয়েকটা কারণ উচ্চ রক্তচাপ এটা বয়স্কদের ডায়াবেটিস এটা বয়স্কদের শুধু রক্তে সমস্যা যদি থাকে অথবা কোনো ইনজুরির কথা আপনি বলেছেন ক্লটিং ডিজর্ডার যেটা আমরা বলতেছি সিকেল সেল অ্যানিমিয়া এটা তো একটা জন্মগতভাবে নিয়ে আসে রক্তরোগ এটা আসতে পারে থ্যালাসেমিয়া আছে অর্থাৎ এক্ষেত্রে শিশুরাও একইভাবে আক্রান্ত হতে পারে হতে পারে তবে বয়স্কদের মধ্যে এর প্রাচুর্যটা বেশি আচ্ছা তো এই ধরনের আমরা জানি হার্টে ব্লক হলে কিংবা আমাদের ব্রেইনের কোনো আর্টারিতে যদি ব্লক হয় তো তৎক্ষণাৎ আমরা কিন্তু বুঝতে পারি কিছু উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন তো চোখের এই ধরনের ব্লক বা হেমোরেজ থেকে কি ধরনের সমস্যা একজন ব্যক্তি অনুভব করবেন বা কি সাইন সিমটমস থাকবে চোখে একটু সমস্যা যেটা হয় এটা কিন্তু প্রথম দিকে রোগীরা কিন্তু আমলেই নিতে চায় না একদম কারণ এতটাই মানে দুর্বল সিমটম থাকে কারণ হার্টে যদি হয় তাহলে ব্যথা হয় ব্যথা হয় অসুস্থ হয়ে যায় অজ্ঞান হওয়ার মতো হয়ে যায় অনেক মানে একটা যে কেউ এবং সবাই এটাকে একদম সিরিয়াসলি কি হয়েছে সেটা বুঝতে পারবে না কিন্তু তার যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন এটা বুঝতে পারে সে হসপিটালে চলে যায় এখন চোখের বেলা যেটা হয় সামনে একটা মাছির মতো ঘুরতেছে এটা কিন্তু নর্মালি হয় এজিং প্রসেসে যারা বয়স্ক নর্মালি আসতে পারে কিন্তু এটা একটা সিমটম হতে পারে যে ভিতরে রক্তনালীর কোনো সমস্যা হচ্ছে এটা তো আমলে হয়তো অনেকে নেবে না অথবা মনে করতে লালচে একটা আভা আসতেছে তার এমনি যেরকম একটা পরিষ্কার ভাব ছিল সেখানে একটা লালচে আভা অথবা একটা শেড কিন্তু সে কিন্তু কাজ চলে তার তার দেখাটা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে একটা শেড পড়তেছে সে কিন্তু আমলে নিচ্ছে না তখন আমলে নিচ্ছে কখন যখন দেখে যে গ্রস মানে দেখতে সমস্যা হচ্ছে একদম একদম হঠাৎ করে দেখা গেলো যে একদম অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে অথবা হঠাৎ করে দেখে যে সে মাঝখানে যখনই তাকায় ওই সেন্ট্রাল পজিশনে একটা জায়গায় ডার্ক এখন পড়তে যাবে লেখাটাতে যখন ফোকাস করবে ওই জায়গাটা ডার্ক হয়ে আছে তার মানে ওখানে একটা অবস্ট্রাকশন হচ্ছে এরকম অবস্ট্রাকশন ফিলিং যখন হয় দেখতে অসুবিধা যখন হয় তখন সেটা আমলে নেয় কিন্তু এই যে ছোটো ছোটো যে উপসর্গগুলো যে মাছির মতো দেখে অথবা ওই মাকড়সার জালের মতো কব অয়েব এরকম যখন দেখে অথবা কোনো একটা লেখা ডিস্টর্টেড মনে হচ্ছে বা একটা ছবি মনে হচ্ছে যেন একটু এলোমেলো বা এইটুকু কিন্তু অনেক সময় মিস করে এখন জানাবেন যে কি করণীয় কেউ যদি বুঝতে পারেন যে এই ধরনের আসলে আবছা ছায়া কিংবা কোনো দেখতে অসুবিধা কিংবা আপনি বলছিলেন মাছির মতো উড়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে এই ধরনের অনুভূতি হলে আসলে কি করবেন একজন ব্যক্তি এখন যদি এই কারণগুলো ডায়াবেটিস হাইপারটেনশন হাইপারলিপিডিমিয়া বয়স এইগুলো যদি দেখা যায় এই সমস্যার পক্ষে থাকে তাহলে যত ছোটো সমস্যাই হোক যদি একটা মাছির মতো থাকে অথবা একটা মাকড়সার জালের মতো হয় তাহলেও তার করণীয় হলো যে চোখটা পরীক্ষা করানো কিন্তু আমরা প্রায়শই যেটা পাই আমার এই কয়েকদিন আগে একজন পরিচিত আত্মীয় হয় ওই চলছে মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে সে বুঝতেছে যে তার সমস্যা হচ্ছে কিন্তু ওই 45 বা এরকম বয়স হবে তো তার মনে হচ্ছে যেন সেরে যাবে তার মনে হচ্ছে যেন সেরে যাবে কিন্তু পরে যখন আসলো তখন দেখলাম যে একদম ভিতরে যখন আমরা পরীক্ষা করলাম তো পরীক্ষাটা তো আমরা তো খুব সহজ
আমরা প্রথমেই দেখি যে দেখাটা ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু দেখাও ঠিক থাকে। ঠিক আপনি সাজেস্ট করবেন যে যাদের এই ধরনের সিস্টেমিক ডিজিজ আছে তাদের মনিটরিং এর প্রয়োজন আছে বা ফলো আপ এর প্রয়োজন আছে, তাদের রেটিনাটা পরীক্ষা করে নেওয়ার প্রয়োজন আছে। একটা হলো যে তার যেহেতু বয়স হলে তখন তো চশমার বেশ থাকেই, সে তো ইয়ারলি একটা চেক আপে থাকেই অনেকই। আচ্ছা, তো তখন তো আমরা আসলে একটু ফান্ডাসটা দেখে দিই, চোখের ভিতরটা একটু দেখে দিই। তো তার ই হলো যে যদি ছোটো ছোটো সমস্যাও ফিল করে তাহলে যেন এটা মিস না করে, এটাকে যেন উপেক্ষা না করে, তাহলে শুরুতে এটা ধরা পড়বে। আচ্ছা, তো রোগীরা আসলে বা এই ধরনের হেমোরেজ পর্যায়ে চলে গেলে তখন কি আসলে চিকিৎসা করে কোনো কিছু করবার উপায় আছে কিনা, বা এর চিকিৎসা কি, যদি একদম মাইল্ড থেকে আমি সিভিয়ার পর্যন্ত জানতে চাই কি ধরনের চিকিৎসা রয়েছে? এখানে একটু আশাবাদী হওয়া যায় এইভাবে যে অনেক হেমোরেজেই দুই তিন সপ্তাহের মধ্যে নিজে থেকে ভালো হয়ে যায়। যেটুকু রক্তকরণ হলো এটা কিন্তু ওই টিস্যু কিন্তু শুষে নিতে পারে, যদি আবার আরেকটা হেমোরেজ না আসে তাহলে ওই যেটা তারা আশায় থাকে যে ধীরে ধীরে ভালো হয়ে যাবে এটা কিন্তু হয়। আচ্ছা আচ্ছা, ওই যে দুই তিন সপ্তাহে এটা কিন্তু সেরে যায়, পরে যে সমস্যাটা হয় সে মনে করে যে সেরে তো গেছে, ওই আবারও অ্যাটাকটা হয়। কিন্তু যদি তার এটা ডিটেক্ট করা থাকতো, আমরা যখন দেখলাম যে তার ব্লক হয়েছে, তার মানে কি, তার মানে হলো যে তার সাবধান হতে হবে ডায়াবেটিসের ব্যাপারে, হাইপার টেনশনের ব্যাপারে, হাইপার লিপিডিমিয়া, আদার ফ্যাক্টর যেগুলো আছে এগুলো তার চেক করতে হবে। এখন হয়তো সে জানেই না যে তার লিপিড ক্রাইসিস আছে, একদম। তো এটা তো আমরা যখন সাজেস্ট করবো তখন সে ইনভেস্টিগেশনে যাবে। নিজের থেকে যদি বসে থাকে, ওই যে দুই তিন সপ্তাহ পরে যে হালকা হিমারেজ ছিল ভালো হয়ে গেল, তখন তো সে মনে করে যে আমি তো ঠিকই আছি। কিন্তু সেকেন্ড টাইম যখন হিমারেজটা হবে তখন তো আরও অ্যাগ্রেসিভ হবে। আর এটা যেটা হলো যে ওই যে দুই তিন সপ্তাহে যে ভালো হয়ে গেলেও অন্তত শতকরা 15% আমরা আশা করতে পারি যে কমপ্লিট রিজলভ হয়, মানে সম্পূর্ণটা ভালো হয়ে যাবে। আচ্ছা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু রেসিডুয়াল ইফেক্ট রাখে। যে জায়গাটা রক্তকরণটা ছিল ওই রক্তকরণটা শুষে নেওয়ার পরে দেখা যাবে ওই জায়গাটা একটু আগলি হয়ে আছে, একটু স্কার হয়ে গেছে, একটু স্বাভাবিক অবস্থা নাই, একদম। তো ওই নার্ভগুলো তো স্নায়ুগুলো আগের মতো সতেজ থাকবে না, যে দেখার ব্যাপারটা একটু টেম্পার হবে। এখন যেটা হয় যে আমাদের যেটা মেকুলা, যেটা আমরা চোখে বলি যে রেটিনার হেডকোয়ার্টার বলা যায়, রেটিনার হেডকোয়ার্টার বা মেকুলা যতক্ষণ পর্যন্ত সুস্থ আছে ততক্ষণ পর্যন্ত এই কালার দেখা, এই রিডিং, ফাইন ওয়ার্কগুলো কিন্তু তখন হবে না, সমস্যা হয় না। কিন্তু রক্তকরণটা তো অনেক সময় দেখা যায় যে এটার আশপাশ হলেও, সাধারণত মেকুলার আশপাশই বেশি হয়, আলটিমেটলি তো এফেক্ট করে। তখন কী ধরনের কমপ্লিকেশন হয় সেটি জানবো, তার আগে আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দাঁতের সুস্থতায় আমরা কী করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো? আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায়, আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে, এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি, বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে, এবং যার কারণে কিন্তু দাঁতের উপর যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে, এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত, বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড়,
কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতে সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে এক মুঠ করে বাদাম রাখতে পারেন, বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন এক গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি এক কাপ বা দেড় কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি, বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডস যুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলছি, সেটি হচ্ছে রেটিনাল হেমোরেজ। তো কেউ যদি আসলে বুঝতে না পারে কিংবা চিকিৎসা নিতে অনীহা করেন কিংবা দেরি করে চিকিৎসা নেন, কী ধরনের সমস্যা হতে পারে এই অসুখটি থেকে? যে রক্তক্ষরণ যেখানেই হচ্ছে সেই জায়গাটা তো আগের মতো নাই। এখন যদি আল্লাহ না করো যে রক্তক্ষরণটা যদি মেকুলাতে হয়, যেটা আমরা বলছি চোখের হেডকোয়ার্টার, তো তাহলে কি ব্লাইন্ডনেস হতে পারে? ব্লাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে একদম এক্সট্রিম খারাপ যে অবস্থাটা সেটা হলো ব্লাইন্ডনেস। প্রথম দিকে রিকভারি হলেও রেসিডুয়াল ইফেক্ট থাকবে, কিন্তু বারবার যদি হইতে থাকে একসময় আবার ওই আমরা ওই ব্লাইন্ডনেসের দিকে যাব। তো চোখে রক্তক্ষরণের আলটিমেট যে খারাপ দিকটা সেটা হলো ব্লাইন্ডনেস। আমাদের মাথা ওটি রাখতে হবে যে এটা শেষ পরিণতি অন্ধত্ব। এখন আমরা নিজেদেরকে যতটুকু সেভ করতে পারি, নিজেদেরকে আসলে প্রিপেয়ার করা বা একটু সচেতন হয়ে, যদি আসলে যারা আমাদের পরিবারে যারা এই ধরনের সিস্টেমিক ডিজিজগুলোতে আক্রান্ত আছেন, আমরা নিজেরা যদি আসলে উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি দর্শকরা কিছুটাও এই বিষয় সম্পর্কে জেনে থাকেন তাহলে আসলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। স্যার, আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি দর্শকদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এতক্ষণ আমরা কথা বলছিলাম রেটিনাল হেমোরেজ ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রিফ্র্যাকটিভ সার্জারি জিনিসটা অনেকের কাছে শব্দটা নতুন। এর মানে হচ্ছে ওই রিফ্র্যাকশন মানে হলো চশমা দেওয়া আর কি, চশমার পাওয়ার সংক্রান্ত যে ঝামেলা এটা হচ্ছে রিফ্র্যাকশন। ওকে, তাহলে আমরা সার্জারি করে যখন এই সমস্যাটা দূর করব তখন হবে রিফ্র্যাকটিভ সার্জারি। আচ্ছা, তো অনেকগুলো ইস্যুতেই আমরা এই ছানি অপারেশনকে এখন আমরা রিফ্র্যাকটিভ সার্জারির মধ্যে নিয়ে গেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।